বন্ধুরা, যারা চাষাবাদ করেন বা বাড়িতে যাদের অনেক গাছপালা রয়েছে, নিজে হাতে কিছু ফুল গাছ লাগান বা লাগিয়েছেন, গার্ডেনিং করার শখ আছে, হয়তো ছাদে বা ব্যালকনিতে অনেক গাছ লাগিয়েছেন, টবে হতে পারে, অথবা প্লেন আপনার কিছুটা জায়গা আছে বাড়ির ছাদে বা বাড়িতে জমি আছে, সেখানে হয়তো অনেক রকম গাছ বসান, হয়তো সবজির গাছ হতে পারে, ফুল গাছ হতে পারে বা পাতাবাহার যে কোনো ধরনের, সেই গাছগুলোকেও কিন্তু রেইকি হিলিং দিয়ে ফলন বেশি করা যায়। সেই গাছগুলোতেও তাদের বৃদ্ধি হয়তো কমে গেছে, হয়তো গাছগুলো রুগ্ন হয়ে রয়েছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে হেল্পফুল আজকের একটি অ্যাঞ্জেল নাম্বার দেব। এবং এই অ্যাঞ্জেল নাম্বারটি কী করে ইউজ করবেন, অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে হবে আপনি যে জল দেন গাছে সেই জলের পাত্রে একটা কাগজে, সাদা কাগজে আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটি দেবো সেটি ব্লু কালি দিয়ে লিখে দেবেন, দিয়ে সেই যে পাত্রটি তার সঙ্গে এটা আটকে দেবেন সেলোটেপ বা আঠা দিয়ে, এবং বাইরের দিকে দিলেই হবে, কোনো ব্যাপার নেই। দিয়ে ওতে জল ভরে রাখবেন অন্তত 5-10 মিনিট মতো, তারপর সেই জল প্রত্যেকটা গাছে অবশ্যই দিতে পারেন। এরকম প্রতিদিনই ওই পাত্রে, ওই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করার পাত্রে জল নিয়ে আপনি আপনার গাছগুলোতে দিতে পারেন। দেখবেন গাছের হেলথ আগের থেকে ভালো হবে, ফলন আগের থেকে ভালো হবে, ফুলগুলো হয়তো ভালো হচ্ছিল না সেই ক্ষেত্রে ফুল হবে, এটা অ্যাঞ্জেল নাম্বারের কামাল বলতে পারেন। যারা অ্যাঞ্জেল নাম্বার আগেও ইউজ করেছেন, দারুণভাবে কিন্তু অ্যাঞ্জেল নাম্বারগুলো কাজ করে, একটা পজিটিভ এনার্জি কাজ করে থাকে। আর যারা রেইকি দিতে চান তারা কিন্তু রেইকি সিম্বল যারা পেয়েছেন, রেইকি সিম্বল অ্যাপ্লাই করে আপনারা সরাসরি টাচ করে গাছে অথবা ডিস্টেন্সেও হিলিং দিতে পারেন। যারা আমরা গাছকে শুশ্রূষা করি বা গাছ দেখাশোনা করি, গাছ ভালোবাসি, গাছকে একটু আদর যদি করি, গাছকে জড়িয়ে ধরে যদি কিছুক্ষণ মুখের সঙ্গে আপনি তার আত্মার সঙ্গে, নিজের আত্মার যদি সম্পর্কটাকে উপলব্ধি করতে পারেন, দেখবেন আপনি একটা গভীর তৃপ্তি পাবেন। গাছ হচ্ছে বুধকে ভাইব্রেট, যে বুধের যে ভাইব্রেশন, সেই বুধের ভাইব্রেশন সবসময় আপনার মধ্যে দিয়ে থাকে পজিটিভভাবে, আপনার লাইফকে ব্যালেন্স করতে সাহায্য করে, মানি ব্লকেজ যদি থাকে সেগুলো কাটতে শুরু করে। সুতরাং আপনার লাইফে যদি কখনো দেখেন যে ব্যালেন্সের অভাব হচ্ছে, আপ ডাউন চলছে, আপনি নিজেকে নিয়ে ভীষণভাবেই মানে দুশ্চিন্তায় রয়েছেন, তখন আপনি অবশ্যই গাছের শুশ্রূষা বেশি করে করতে পারেন। আর সারা বছর গাছের যদি একটু দেখাশোনা করেন, গাছ টবে লাগান বা বাড়ির কোথাও যেখানে একটু জমি আছে, যেখানে একটু জায়গা আছে সেখানে যদি গাছ লাগান, দেখবেন যে এমনিতেও কিন্তু আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়, মনটা অনেক খুশিতে ভরপুর হয়ে যায়। তো এই যে অ্যাঞ্জেল নাম্বার দিলাম, এইটাকে যদি আপনারা রেইকির সঙ্গে অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনি সিম্বলগুলো যখন অ্যাপ্লাই করছেন সেই সময় এই অ্যাঞ্জেল নাম্বারটি গাছে, যে গাছে দিচ্ছেন সেই গাছের দিকে তাকিয়ে বায়ুতে ড্র করুন, একদম পুরো সংখ্যাটাকে হাত দিয়ে, এক আঙুল দিয়ে করবেন না, তর্জনী আঙুল দিয়ে শুধু করবেন না, হয় এইভাবে দেবেন নাহলে এইভাবে আঁকবেন বা এইভাবে করবেন। এই যে অ্যাঞ্জেল নাম্বারগুলো দিলাম, সেই অ্যাঞ্জেল নাম্বারগুলোকে একদম বায়ুতে গাছের দিকে তাক করে ড্র করে ইউনিভার্সের কাছে প্রার্থনা জানাবেন। যারা রেইকি হিলিং শিখেছেন তারা অবশ্যই রেইকিকে প্রে করে নিজের গুরুকে বা নিজের ইষ্টদেবতাকে, নিজের পিতামাতাকে ধন্যবাদ জানিয়ে, নিজেকে ধন্যবাদ জানিয়ে, এবং ওই গাছ যাকে আপনি হিলিং দিচ্ছেন, যে কারণে দিচ্ছেন, কারণ বলতে বলেছি তার ফল হতে পারে, ফুলের জন্য হতে পারে, গাছ যাতে ভালোভাবে সুস্থ থাকে, গাছ রুগ্ন গাছ যাতে আবার ফুলে ফলে ভর্তি হয়ে ওঠে, শাখা প্রশাখা যেন বিকশিত হয়, তার জন্য আপনি যদি বৃক্ষকে ভালোবাসেন, গাছকে ভালোবাসেন, তাহলে অবশ্যই তাকে হিলিং দিতে পারেন। ঠিক একইভাবে আমরা আমাদের বাড়িতে কোনো পশু বা পশুকেও কিন্তু আমরা রেইকি হিলিং দিতে পারি, হতে পারে অনেক পাখি পোষেন আপনি, হতে পারে
মাছের অ্যাকুরিয়াম আছে, হতে পারে আপনি কুকুর পুষেছেন বা বিড়াল পুষেছেন, হতে পারে তাদেরকেও কিন্তু সুস্থতার জন্য রেইকি হিলিং দিলে খুব ভালো কাজ করে। রেইকি হিলিং এমন এক এনার্জি যা কিনা একটা পজিটিভ এনার্জি, এনার্জি সায়েন্স, যা আপনি নিজে যখন শিখবেন অ্যাপ্লাই করতে, যখন আপনি কোনো রেইকি গুরুর কাছে শিখে প্লেসমেন্ট বা অ্যাটুনমেন্ট পাবেন বা রেইকি দীক্ষা পাবেন, তারপর নিজেকে প্র্যাকটিস করতে হয়, তারপর আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা উদ্ভিদের উপরও করতে পারেন, কোনো প্রাণী, মানুষ, গরু, ছাগল, পাখি সবাইকে করতে পারেন, এমনকি জড় বস্তুর উপরেও কিন্তু রেইকি বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। যারা রেইকি শিখেছেন তারা জানেন রেইকি কি দারুণভাবে কাজ করে থাকে। যারা রেইকি শিখতে চান তারা আমার কাছে অবশ্যই অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন অর্থাৎ সরাসরি আমার কাছে এসে ক্লাস করতে পারেন, যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা আমাকে ফোন করে। শুধুমাত্র যারা রেইকিতে বিশ্বাস করেন বা শুনেছেন কারো না কারোর কাছ থেকে যে রেইকি কি দারুণভাবে তাদেরকে হেল্প করছে, তখন অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সেও আপনি আমার থেকে ফোন নাম্বার পেয়ে যাবেন, ফোন নাম্বার চাইলে, অথবা দেখুন নিচে স্ক্রলিং যাচ্ছে সেখানেও কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো বন্ধুরা, যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না, এখন আমি বলবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি, যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনি প্রয়োগ করবেন যে কোনো গাছ বা উদ্ভিদের ক্ষেত্রে। হ্যাঁ, গাছেদেরকে হিলিং করার জন্য অ্যাঞ্জেল নাম্বারটি হলো 8111, তার মানে 8111, তারপর 20218। এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি অ্যাপ্লাই করুন এবং দেখুন কি দারুণভাবে এটা মাত্র 3-4 সপ্তাহের মধ্যে আপনি যে কারণে গাছকে হিলিং দিচ্ছিলেন তার রেজাল্ট পেতে শুরু করেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে যদি আপনি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু সেভাবে রেজাল্ট পাবেন না, তাই বলবো দিনে অন্তত 2 বেলা যদি গাছেদের জন্য হিলিং করতে পারেন, বিশেষ করে যারা চাষাবাদের সঙ্গে যুক্ত, তারা যারা আমার ভিডিও দেখেন আর তারা অনেকে অনেক রকম রেজাল্ট তো পেয়ে থাকেন জীবনে চলার পথে, তো এই কাজটা করে দেখতে পারেন। তাদের অবশ্যই আগের থেকে ফলন নিশ্চয়ই আশা করছি বৃদ্ধি পাবে, মনে বিশ্বাস রেখে করুন। সব কিছুকে লজিক দিয়ে গ্রহণ যদি করতে যান তাহলে হয়তো সব এনার্জিকে ফিল করতে পারবেন না, কেননা এটা এমন এক সাবজেক্ট যেটা সম্পূর্ণভাবে আপনার নিজের একটা স্পিরিচুয়াল যে গ্রোথ, স্পিরিচুয়াল যে একটা জার্নি, তার মাধ্যমে আমরা এটা পেয়ে থাকি। তো আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। যারা রেইকি সংক্রান্ত ব্যাপারে কোনো রকম কোশ্চেন আছে কোশ্চেন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে, আমি যতটুকু প্রয়োজন আপনাদের যতটুকু বলা যায় ততটুকু নিশ্চয়ই জানিয়ে আপনাদেরকে হেল্প করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর চলিত ধন্যবাদ।